বলে কি বলে বাবু আমার পেমেন্ট করি। মন্ত্রী অরূপ বিশ্বাসকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। প্রবীর, কি দেখছো? দেখো, আলিপুর 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। নতুন একটি অডিটোরিয়াম যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তার উদ্ঘাটন তিনি করেছেন এবং আস্তে আস্তে তিনি অডিটোরিয়ামের দিকে আসছেন। মূলত এই অডিটোরিয়ামের দুটো হল রয়েছে, একটা হচ্ছে বড় এবং একটা হচ্ছে ছোট। 440 কোটি টাকা ব্যয়ে প্রায় 2016 পর এই নির্মাণ শুরু হয়েছিল। আজকে তার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় যে নববর্ষের আগে রাজ্য সরকারের নতুন উপহার শহর কলকাতা বাসীর জন্য। নেতাজি ইন্ডোরের পর এই ধরনের অডিটোরিয়াম এই রাজ্যে বা এই শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরে তার উদ্বোধন করবেন এবং এই নতুন অডিটোরিয়াম উদ্বোধন করবেন। পুরো শঙ্খের মতো দেখতে, শঙ্খের আদলে তৈরি, সেটাই মুখ্যমন্ত্রী এর নাম দিয়েছেন জনধন্য অডিটোরিয়াম বা জনধন্য স্টেডিয়াম। এবং দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই নতুন জনধন্য অডিটোরিয়ামের আলিপুরের। প্রবীর সঙ্গে থাকো, আপনারা দেখতে পাচ্ছেন ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। তার উদ্ঘাটন রয়েছে এই অডিটোরিয়ামে। মেয়র ফেরহান হাকিম তার সঙ্গে আছেন। ধনধান্য অডিটোরিয়াম তার উদ্বোধন, আর সেই উদ্বোধনের আধিকারিক কৌস্তভ তরফদারকে অনুরোধ করছি আমাদের লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা যারা আছেন তাদের আস্তে করে এই প্রেক্ষাগৃহে নিয়ে চলে আসুন। ওপরে ওনাদের একটু বসিয়ে দিন অনুষ্ঠান শুরু হবার আগে। আমাদের মধ্যে উপস্থিত হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুকুটে আজ একটি নতুন পালক। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। জুড়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাহলে এই ধনধান্য প্রেক্ষাগৃহ কলকাতার তথা বাংলার এবং ভারতবর্ষের অন্যতম আশ্চর্য সৃষ্টি শঙ্খের আদলে নির্মিত এই অত্যাধুনিক ধনধান্য প্রেক্ষাগৃহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।